চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। আপনারা শুনছেন নিত্যানন্দ জনবাণী 91.2 FM কমিউনিটি রেডিও। শুরু হচ্ছে জনস্বাস্থ্যের কথা। আজকে জনস্বাস্থ্যের কথার অন্যান্য যে অনুষ্ঠানগুলো হয় ঠিক আজকে আমরা উপস্থিত হয়েছি একটি অতি পরিচিত একটি বিষয় নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডক্টর পুণ্যব্রত গুণ মহাশয়। আজকে আমরা আলোচনা করব আমাদের যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে কোষ্ঠবদ্ধতা। অনুষ্ঠানের শুরুতেই স্যারের কাছে যাব, স্যার কোষ্ঠবদ্ধতা কাকে বলে? আসলে আমাদের মলত্যাগের অভ্যাস এক একজন সুস্থ মানুষের ক্ষেত্রে এক এক রকম। কেউ দিনে একবার পায়খানা করেন, কেউ দিনে দুবার করেন, কেউ বলেন যে আবার একদিন ছাড়া একদিন। হ্যাঁ, প্রত্যেক মানুষের ক্ষেত্রে আসলে এই স্বাভাবিকটা এক এক রকম। কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা তখন বলা হয় যখন কেউ তার ক্ষেত্রে যেটা স্বাভাবিক তার চেয়ে কমবার মলত্যাগ করেন, মলত্যাগ করতে যখন কষ্ট হয় আর মল যখন শক্ত এবং শুকনো হয়। আচ্ছা স্যার, এই কোষ্ঠবদ্ধতা এটা কেন হয়? কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতার প্রধানতম কারণ হলো আমাদের খাবার দাবারের তন্তু বা ছিবড়ের অভাব। আমরা যে খাবার খাই পাচক রসে হজম হওয়ার পর তার থেকে প্রয়োজনীয় জিনিসগুলো রক্তে শোষিত হয়ে যায়, আর যে বর্জ্য অবশেষ সেটা শরীর থেকে বেরোয় মলরূপে। খাবারে যদি ছিবড়ের পরিমাণ বেশি হয় তাহলে মলটা আয়তনে বাড়ে আর শরীর থেকে অনায়াসে বেরোয়। ছোটবেলায় যাদের নিয়মিত মলত্যাগের অভ্যাস তৈরি হয় না তাদের ক্ষেত্রে কোষ্ঠবদ্ধতা দেখা যায়। অনেকে আবার পায়খানা পাচ্ছে অথচ পায়খানা কেঁপে রাখেন, তা থেকেও কোষ্ঠবদ্ধতা হতে পারে। বয়স্ক মানুষরা তারা কোষ্ঠকাঠিন্য ভোগেন, তার কারণ হচ্ছে তারা চলাফেরা করেন না বা করতে পারেন। তাছাড়া তাদের পেটের এবং তলপেটের যে মাংসপেশি সেগুলো দুর্বল হয়ে যায় বলে পায়খানা করার সময় তারা যথেষ্ট চাপ দিতে পারেন না, তারও ফল হচ্ছে কোষ্ঠবদ্ধতা। আবার অনেক রোগীর কোষ্ঠবদ্ধতা অন্য কোনো রোগের কারণেও হতে পারে। 40 বছরের বেশি বয়সী কারোর যদি কোষ্ঠবদ্ধতার সঙ্গে পায়খানার সঙ্গে রক্ত যায়, মলত্যাগের সময় ব্যথা হয়, ওজন কমে যায়, তাহলে অন্য রোগের কথা ভাবতে হবে। এই অন্য রোগগুলোর মধ্যে অর্শ আছে, বায়ুতে চিড়ঘাড় আছে, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বলে এক ধরনের রোগ আছে, আবার ক্যান্সারের কারণেও এরকম হতে পারে। আচ্ছা স্যার, কোষ্ঠবদ্ধতা হলে সাধারণ মানুষ কি করবেন, কি পরামর্শ দেবেন? আমি একটু আগে যে উপসর্গগুলোর কথা বললাম, অর্থাৎ 40 বছরের বেশি বয়সী কারুর কোষ্ঠবদ্ধতার সঙ্গে পায়খানার সঙ্গে রক্ত যাওয়া, মলত্যাগের সময় ব্যথা হওয়া, ওজন কমে যাওয়া, হ্যাঁ এগুলো যদি না থাকে তাহলে আমরা নিজেরা চেষ্টা করে দেখতে পারি করব। যেসব খাবারে ছিবড়ে বেশি থাকে সেগুলোকে খেতে হবে। কিসের মধ্যে ছিবড়ে বেশি থাকে? সেগুলো হচ্ছে আমাদের খাবারের ছিবড়ে। কি ছিবড়ে? হচ্ছে আসলে সবজি এবং ফল আমরা যেগুলো খাই সেগুলোর কোষ প্রাচীর। হ্যাঁ, এগুলো স্বেচ্ছার জাতীয় খাবার, এগুলো হচ্ছে স্টার্চ নয়। এই ছিবড়েগুলোর মধ্যে কিছুটা হচ্ছে জলে দ্রাব্য, কিছুটা অদ্রাব্য। অদ্রাব্য যে ছিবড়েগুলো সেগুলো অপরিবর্তিত অবস্থায় ক্ষুদ্রান্ত্র থেকে বৃহদন্ত্রে ঢোকে, আর এদের জল ধারণের ক্ষমতাও বেশি। তাই কোষ্ঠবদ্ধতা যদি বেশি হয় তাহলে বেশি ছিবড়েযুক্ত খাবার খেতে হবে, যেমন আচালা আটার রুটি, শাকসবজি, আর জল খেতে হবে প্রচুর পরিমাণ। এছাড়া প্রয়োজনে ইসবগুলের ভুষিও খাওয়া যেতে পারে। আচ্ছা স্যার, কোষ্ঠবদ্ধতা যদি হয় সেক্ষেত্রে মলকে নরম করার ওষুধ কখন ব্যবহার করবেন? ডাক্তাররা মল নরম করার ওষুধ হিসেবে অনেক কিছু ব্যবহার করেন। আমি নামগুলো কিছু বলছি কিন্তু নামগুলো মনে রাখার দরকার নেই। তার মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট আছে, ল্যাকটুলোজ আছে, ডোকুসেট সোডিয়াম আছে, লিকুইড প্যারাফিন আছে, বিসারকোডিল আছে, সোডিয়াম পিকোসালফেট আছে, গ্লিসারল আছে। এগুলো এক একটা এক এক ভাবে কাজ করে। এগুলো কোনোটি কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না। আচ্ছা
স্যার আমি শেষ প্রশ্ন আপনাকে যেটা করব সেটা স্যার, কোষ্ঠবদ্ধতা হলে শরীরের কি অন্যান্য কোনো জটিল পরিস্থিতি তৈরি হয় শারীরিক? না, আমি যেটা তার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে অনেক সময় কি হয়, মানুষ অপব্যবহার করে, যে মল নরম করার ওষুধগুলোর অপব্যবহার করেন। কি হয়, অনেক সময় গর্ভাবস্থায় বা কোনো রোগের রোগের সময় কোষ্ঠবদ্ধতা হয়েছে, সেই সময় তাকে কোনো মল নরম করার ওষুধ ডাক্তার দিলেন, অনেকে কি হয় সেই ওষুধের উপর তারা শারীরিক ভাবে অভ্যস্ত হয়ে পড়েন। কেউ আবার ভাবেন যে রোজ পায়খানা হতেই হবে, তো তার জন্য তারা ওষুধ ব্যবহার করেন। এই যে ওষুধ ব্যবহারে এগুলো করলে কিন্তু শরীরের যে লবণ জলের ভারসাম্য সেটা বিপজ্জনক ভাবে বিঘ্নিত হতে পারে। হ্যাঁ, আবার কারুর পায়খানা হচ্ছে না, পেটে ব্যথা আছে, অর্থাৎ খাদ্যনালীতে হয়তো কোনো অবরোধ হয়েছে, অথচ রোগ নির্ণয় তখনও হয়নি, এরকম অবস্থাতেও কেউ যদি মল নরম করার ওষুধ খান তাহলে সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে। আবার মলাশয়ে মল শক্ত হয়ে আটকে আছে, এরকম সময় যদি মলকে নরম করার নরম করার জন্য ওষুধ দেয় তাহলে কিন্তু পায়খানা হবে না, বরং কষ্ট বাড়বে। এই সময় কি করতে হয়, ডোজ দিতে হয় অথবা ডাক্তার গ্লাভস পরে আঙুলে করে শক্ত মলটাকে বার করে দেন, সেটাই হচ্ছে চিকিৎসা। সাধারণভাবে যেটা বলবো যে ডাক্তারের পরামর্শ ছাড়া মল নরম করার ওষুধ ব্যবহার করা উচিত নয়। আর আমি তো আগেই বললাম যে যদি এমন হয় যে কোষ্ঠবদ্ধতার সঙ্গে পায়খানার সঙ্গে রক্ত পড়া, পায়খানার সময় ব্যথা হওয়া, ওজন কমে যাওয়া, এগুলো যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাবধান হতে হবে এবং ডাক্তারকে দেখিয়ে কেন কোষ্ঠবদ্ধতা হচ্ছে তার রোগ নির্ণয় করতে হবে। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আপনারা শুনছিলেন নিত্যানন্দ জনবাণী 91.2 FM কমিউনিটি রেডিও, শুনছিলেন জনস্বাস্থ্যের কথা। আজকের অনুষ্ঠানটি এখানে শেষ হলো, আবার আগামী পর্বে অন্য কোন একটা স্বাস্থ্যের বিষয় নিয়ে আমরা আসবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো শোনাই, চলো শুনি